নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন বিখ্যাত শিশু কিশোর সাহিত্যিক হিসাবে এই লেখককে আমরা চিনি তার প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায় তার জন্ম হয়েছিল বাংলাদেশের দিনাজপুর জেলার বালিয়াডিঙি গ্রামে তার শিক্ষাকাল কেটেছিল দিনাজপুরে তারপরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ বরিশালের বিএম কলেজও ও পরে কলকাতায় এইভাবেই লেখক তার লেখাপড়ার জগতে সমাপ্তি করেছিলেন কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি লাভ করেন নাইনটিন ফর্টি ওয়ানে আর নাইনটিন সিক্সটিতে ডক্টরেট অধ্যাপনা করেন জলপাইগুড়ি কলেজে সিটি কলেজে ও আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার অনেক উল্লেখযোগ্য রচনা আছে যেমন লাল মাটি চার মূর্তির অভিযান দুঃশাসন ভাঙা বন্দর ইত্যাদি তার প্রথম লেখা ছাপা হয়েছিল শিশু মাসিকে ঠিক আছে তাই এই হেন লেখকের মৃত্যু হয় নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সত্তর সালের আটই নভেম্বর তাহলে আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা রেকর্ড গল্পটা একটু শুনে নেব তো আমার মিষ্টির ছেলেমেয়েরা অবশ্যই অডিওটা তাহলে মন দিয়ে শুনে নাও রেকর্ড গল্পটাতে লেখক কি বলতে চেয়েছেন বউবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের কয়েকটি ছোট ছোট গলি কিংবা স্কটল্যান্ডের পাশ কাটি একটি বিচিত্র বাজারে ঢোকা যায় ইংরেজিতে তার ভদ্র নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট চলতি বাংলায় যাকে বলা হয় চোরা বাজার এক সময় বোধহয় চোরাই জিনিসের বিক্রি চলতো এখানে আজ সে পাট না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে কিন্তু বসেই আছে বৈঠকখানা মার্কেটে গাছপালার দোকানগুলো পার হলে এই বাজারের সীমান্ত এই অংশে উল্লেখযোগ্য কিছু নেই নতুন পুরনো প্রচুর সস্তার জুতো সোলা স্যাট ইলেকট্রিক হিটার তাপনি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া দশ বারো আনা সেরে চিংড়ি মাছ এই অংশে দাঁড়ালেই নাকি আসবে স্পিরিট আর বার্নিশের গন্ধ তারপর আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছবেন নতুন পুরনো ফার্নিচারের দোকানগুলো ঠাসা ল্যাজারাস কোম্পানির আদি বার্মাটিক রঙ ফিরিয়ে অপেক্ষা করে আছে আবার চকচকে নতুন জিনিস এক নম্বর সিপি ভেবে কিনে এনে ছমাস পরে আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ চারুল সস্তায় হয়তো খাঁটি মেহগনি জিনিস পাবেন আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন ফাটা কাঠের ওপর বেমা লুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে অর্থাৎ রাস্তার লটারি এক আনা দিয়ে কাটা ঘোরালেন পেলেন তিনটে ছোটো ছোটো বিস্কুট কিংবা কপালের জোর থাকলে তো চন্দন সাবান জুটে গেল একখানা কোনো কথাই নেই তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিট কিনতে হয় বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না আমি আমি গিয়েছিলাম ছোট একটা বুক সন্ধানে মনের মতো কিছু পেলুম না ফিরে আসছি এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল ফার্নিচারের দোকান নয় বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতগুলো গৃহসজ্জা চিনে বড় পট গিলটি করা ফ্রেমে বিলিতি ছবি দু একটা শ্বেত পাথর কিংবা ইমিটেশন স্টোনের ছোট বড় মূর্তি নগ্নিকা পুরোনো ফ্যাশনের আরও অনেক টুকিটাকি একটা চোঙাওয়ালা গ্রামাফোনে হিন্দি গানের রেকর্ড বাজছিল সেটি কানে যেতে আমি দাঁড়িয়ে পড়লুম হিন্দি নামের আকর্ষণে নয় দেখলুম স্তুপাকার পুরনো রেকর্ড যেখানে দেখিবে ছাই এই মহাজন বাক্যে এখানে আমি লাভবান হয়েছি আগে বহুবার অর্থাৎ পুরনো রেকর্ডের ভেতর থেকে পেয়েছি অপ্রাপ্য রবীন্দ্রকণ্ঠ পেয়েছি রাধিকা গোস্বামীর গান দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা তাদের কোনো একটি কোনো মতে শ্রাব্য আবার দু একটা প্রায় নতুনের মতো দাম আসাতেই সস্তা বলাই বাহুল্য বললুম রেকর্ড দেখাও তো একজন বের করে দিল অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার টিক্স পুজোয় অ্যাম্পি ফ্লায়ারের বাজাতে বাজাতে যারা অকাল যারা লাভ করেছে তবু এদের মধ্যেই একখানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করলো অচেনা লেভেল অচেনা ভাষা ওপরের লেখাগুলো রোমান হরফ বলে মনে হলো না দেখলাম বেশি পুরনোও নয় হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল বললুম এটা বাজাও তো চোঙওয়ালা গ্রামাফোন থেকে প্রথমে একরাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল এ ধরনের বাজনা এর আগে কখনো শুনেনি। একটা ড্রাম বাজছে গিটারও আছে বোধ কিন্তু আরও কি কি যেন আছে আমার বোধগম্য হল না নানা ঢঙের বিদেশি ছবি দেখেছি রেকর্ড শুনেছি অনেক কিন্তু এ জিনিস কখনও কানে আসেনি এর আগে কখনো তারপরে গান নারী পুরুষের চার পাঁচটি কণ্ঠ আছে বলে মনে হল যেমন অদ্ভুত বাজনাটা তেমন অদ্ভুত তার সুর কেন জানি না কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল যদিও এর সুর একেবারে অচেনা তবু মনে হতে লাগলো এজন্য আমি কবে কোথায় শুনেছিলাম উল্টোপিঠো একই জিনিস একটা গানকেই গাওয়া হয়েছে জিজ্ঞেস করলুম কোথায় পেলে এ রেকর্ড জবাব এলো চৌরঙ্গি অঞ্চলে ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে আবার জিজ্ঞেস করল এ কোন ভাষা বিহারি মুসলমান দোকানদার হেসে বলল ক্যা মালুম বারোয়ানা পয়সা দিয়ে রেকর্ডখানা আমি সংগ্রহ করে নিয়ে এলো দর করলে হয়তো আরও সস্তায় হতো কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতো এ গান সে গান বাড়ি ফিরে মেশিনে দিয়েছি আমার স্ত্রী করুণা উঠে এলো পড়ার টেবিল থেকে নতুন অধ্যাপনায় ঢুকেছে কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজের অনেক বেশি ভুরুকুচকে বলল এ আবার কি গো বললুম দেখতেই পাচ্ছ রেকর্ড বাজাচ্ছি কি বিটকেল বাজনা রে বাপু এ কাদের গান জানি না জানো না তো আনলে কেন চুপ করো একটু শুনতে দাও মিনিট খানেক ধৈর্য ধরে রইল করুণা তারপর মুখের ওপর টেনে আনলো রাজ্যের বিরক্তি পাগল করে দিলে যে কোথেকে রাজ্যের ছাইপাস জোটাও তুমি তুমিই জানো পড়তে দেবার মতলব না থাকে তো বলো সোজা ছাতে গিয়ে উঠি লক্ষ্মীটি আর একটুখানি তিন মিনিটে তোমার জ্ঞানার্জনে কাটা পড়বে না কথাটাও কি বেশ বুঝিয়ে বলল গান থামলে করুণার দিকে তাকালো দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল তার গোড়াটা জীব হচ্ছে মনার মতো খুব খারাপ লাগলো করুণা করুণা একটু চুপ করে রইলো বলল না খারাপ লাগলো না কিন্তু মন খারাপ হয়ে গেল টা তুমি নষ্ট করে দিলে আমার কেন প্রশ্ন করলম ভারী আশ্চর্য লাগলো সুটটা মনে হলো কবে যেন কোথায় শুনেছি আমিও বললুম ঠিক তাই আমারও অমনি মনে হয়েছিল করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসল মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না একটা ব্লটিং প্যাডের ওপর নীল পেন্সিলের আঁচড় টানছে আমিও কতগুলো খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশের সংখ্যা বাড়াতে বসে গেল কিন্তু একটা খাতা তেও মন দিতে পারছি না দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে কোথায় শুনেছি কোথায় শুনেছি কবে শুনেছি কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না করোনা যেন আমারই ভাবনা সূত্র টেনে বলল ই কি কাণ্ড করলে বলো তো জিজ্ঞেস করলাম কি হলো আবার ওই রেকর্ডটা না ভারী অস্বস্তি লাগছে খুব চেনা লাগছে জানো তো যেন বলে করুণা গুনগুন করে দু তিনটে সুর ভাজল তারপর বিরক্ত হয়ে বলল না কিছুতেই মনে করতে পারছি না আচ্ছা পাগলামি ধরিয়ে দিলে যা হোক দিলে আমার পড়াটা শেষ করে মোট কথা ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখলো এ একটা বিরক্তিকর মানসিক অবস্থা খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে চাবির গোছা এই মাত্র কোথাও রেখে তারপর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে ঠিক সেই রকম ঠিক সেই রকম যেন একটা অস্বস্তি হচ্ছিল আমার আর করুণার মধ্যে রাতে খেতে বসে করুণা বলল মনে পড়েছে আমি চোখ তুলে তাকালো ছেলেবেলায় তখন আসামি ছিল তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান মনে হয় শুনেছিলাম আমি বললুম খাসিয়াদের গান করুণা একটু বিভ্রান্ত হলো যেন তারপর মাথা নেড়ে বলল না না খাসিয়াদের নাচও নয় ঠিক কি যেন কি যেন একটু চুপ করে থেকে বললো বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ কখনও পাহাড় ভেঙে নেমে আসে বড় বড় গাছগুলিকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নেয় দূরের পাহাড়ে হাতি গর্জন মাঝে মাঝে হাতি গড়ছে গড়ছে ওঠে তখন নাগাদের ঢাকের আওয়াজ কথাগুলো বলতে বলতে কোনো না হতাশ হবে চুপ করে গেল কি জানি কিন্তু ওই ঢাকের কথায় আর একটা স্মৃতি জেগে উঠল আমার মনে মানভূম দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন তারই ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি অন্ধকার হয়ে এসেছে ঝালদার পাহাড় দূরে ভুতুরে চেহারা নিয়ে দাঁড়িয়ে পাশের একটা প্রকাণ্ড দেখিতে পাণ্ডুবকির কলধ্বনি আর ঝিঝির ডাক হঠাৎ পাণ্ডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগরার আওয়াজ এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক এই দিগন্ত থেকে ও দিগন্ত কি একটা পরব যেন ওদের গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা সেই অস্পষ্ট অন্ধকার কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন ছালদার পাহাড়ের ভুতুরে ছবি আর ওই নাগরার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠেছিল মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রে বিয়াল্লিশের আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো ওগুলো থেকে ঠিক অমনিভাবেই নাগরা রোল আমি শুনেছিল বর্ষার ব্রহ্মপুত্র নাগাদের ঢাক নাগরা টিকারার আওয়াজ ছৌ নাচের বাজনা এদের সঙ্গে কোথায় এই রেকর্ডের মিল আছে কোথায় কোথায় একটা প্রশ্ন যেন মনের প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে লাগলো মিলছে না অথচ কোথায় যেন মিলছে কিছুতেই মনে আনতে পারছি না অথচ ঠিক মনে আছে কি যে খারাপ লাগতে লাগলো একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে দেখছি আচ্ছা জ্বালা হলো তো এর মধ্যে একদিন এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির শহরের ওপরতলার বাসিন্দা নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর শকিত্ব ছিল সেই সুবাদেই আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছেন মহিলাটি বেশ বিদুষী গুণবতী ওয়েস্টার্ন মিউজিক শেখাবার জন্য ইউরোপে গিয়েছিলেন সেখান থেকে গানের ওপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন বরমাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে করুণা দারুণ খুশি হয়ে বলল আইভি এসেছিস খুব ভালো হয়েছে আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দে না ভাই রেকর্ডখানা দেখে কপাল কোচকালেন আইভি কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে বাজাতো দেখি বাজানো হল আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না সপ্প ভাবনার বাঘপিটোফোনের সঙ্গে পরিচয় আছে বাঘ সঙ্গে পরিচয় আছে তার উপর ছোটখাটো একটা বক্তৃতা অকারণেই শোনালেন আমাদের কিন্তু কোনো সমস্যার সমাধান কিন্তু হলো না শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন তার সেলোফিনের মোরগটা আঙুলে জড়াতে বললেন কোনো কমিউনিটির সং বলে মনে হচ্ছে কোনো বললেন সে তো বোঝাই যায় অনেকে মিলে গাইছে যখন তখন তো সেটা কমিউনিটির সংই হবে টফির মোরগটাকে একটা আংটির মতো জড়ালে নাইফি বললেন নাও আই রিমেম্বার সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনই গান আমি যেন শুনেছিল ম্যারেজ ফেস্টিভ্যাল করোনা আমার দিকে তাকালো একবার চোখে চোখে চোখ মিলল উত্তরটা আমাদের কারোরই মনঃপুত হয়নি করোনা বলতে যাচ্ছে ঠিক বিয়ে সুরের মতো মনে হচ্ছে কি তাছাড়া সুইসটা তো স্লাভ বলে আইভিয়ার সময় দিলেন না উঠে দাঁড়িয়ে বললেন আস চলি ভাই নিউ এম্পায়ার একটা শো আছে তার রিহার্সাল করতে হবে তাছাড়া অনেকক্ষণ এসেছি ন্যান্সি ইজ ফিলিং ভেরি লনলি এ পিওর লিটল থিংস ইজ ন্যান্সি তার দুহিতা নয় কুকুর ওর মোটরটা চলে যেতে করুণা বলল জালিয়াত আমি হাসলুম জবাব দিলাম না করুণা গজগজ করতে লাগলো ইউরোপে গেছে ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি বা কি সাত ফ্র্যাঙ্ক দিলেই যাই হোক ওগুলো পাওয়া যায় কোনো ডক্টরেট নয় অতএব এও স্বাভাবিক ঈশ্ব আসল কথা শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল জল খেতে উঠেছি কানে এলো বাঘের ডাক রাত দেড়টার ঘুমন্ত কলকাতার ওপর দিয়ে তরঙ্গ তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগল আর তো অথচ ভয়ঙ্কর ক্লান্ত অথচ ক্রুদ্ধ মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললুম বাঘ ডাকছে আমাদের বাড়ি থেকে একটা সরল সরলরেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্কাস স্কোয়ার একটা সার্কাসের দল দিন কয়েক খুলো তাবু ফেলেছে সেখানে সেখান থেকেই আসছে বাঘের ডাক কলকাতার এই অনিদ্র আলো জ্বলা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে তাই চমকে জেগে উঠেছে ওভাবে তাই ওর এরকম ডাকের আওয়াজ কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ল মিল আছে ওর সঙ্গের মিল আছে অথচ কিছুতেই ধরতে পারছি না কিছুতেই না জানলার কাছে এসে দাঁড়ালুম সামনের কয়েকটা পাম গাছ তাদের মাথার ওপরে রাত্রির তারা কয়েক টুকরো মেঘ সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক রেকর্ডটা শুনে চমকে উঠলেন এটা বেশ পয়ে বেশ কয়েক দিনের পর ঘটনা তিনি রেকর্ডটা দেখে যেমন অবাক হলেন রেকর্ডটা শোনার পর তিনি চমকে উঠলেন আস্তে আস্তে জিজ্ঞেস করলেন কোথায় পেলেন আমি উত্তর দিলুম চোরা বাজারে তিনি বললেন আশ্চর্য আমি বললাম কেন তিনি আবার বলে উঠলেন এই কলকাতায় এলো কি করে তাই ভাবছি এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায় কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী ন্যাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার জলজল করে উঠল করুনার চোখ বললুম একটু খুলে বলুন ভদ্রলোক বলে উঠলেন ইউরোপের একটা ছোট দেশের নাম তিনি বললেন নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি এর অরিজিনাল এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে অথচ এই রেকর্ড পাওয়া গেল শেষমেশ কলকাতার বাজারে পর্যটক বলে থামলেন রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল আমরা তিনজনে কান পেতে শুনলাম কিছুক্ষণ কয়েক মিনিটে স্তব্ধতা খুনিয়েলো এলো ঘরে পর্যটক আবার বললেন একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি জানি না যুদ্ধের পর ওরা এই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কিনা যদি না পেরে থাকে বলে ভদ্রলোক থামলেন ছাত্র শোভাযাত্রা দূর ধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল ভেঙে ভেঙে পড়লো দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল লাঠি চলছে লাঠি চলছে টিয়ার গ্যাস ছুটছে শুধু চিৎকার তারপর আবার কিছুক্ষণ পরে নেমে এলো সমস্ত ঘর জুড়ে স্তব্ধতা দূরে শুনছি প্রাণের বন্যার ক্রোধের ঝোড়ো গর্জন না এখন আর সুরটাকে চিনতে বাকি নেই ব্রহ্মপুত্রের বর্ষা মাদল নাগাপাহাড়ের ডাক সেই ঢাকের আওয়াজ ছৌ নাচের নাগরা বালুরঘাটের রাত্রি কাপানো টিকারার আওয়াজ মার্কাস স্কোয়ার থেকে বাঘের ডাক আর 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 আজকের এই যে খাওয়া খাওয়া মিছিল সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে দেশে দেশে কালে কালে এই সুর কিন্তু এক জানতুম আমরাও জানতুম আমরাও এই সুরকে জানতুম ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল তলিয়েছিল বলেই যেন এতদিন চিনতে পারিনি করোনা আমার দিকে তাকালো দু চোখে অসহ্য ঘৃণা চলছে ওর আস্তে আস্তে বললে এর রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিন্ন করতে পারেনি কেউ দিন পারবেও না তো আমার মিষ্টি ছেলেমেয়েরা দেখো এই গল্পটা যে লেখক লিখেছেন গল্পটার মধ্যে গল্পকথক লেখক নিজেই তাই না তা এই গল্পটা আমরা অডিওটা শুনলাম আমি তোমাদের অডিওটা এই কারণেই পড়ে বলে মানে করি যে তোমরা তো অনেক সময় গল্পগুলো পড়তে চাও না অতটা সময় দিয়ে তাই অডিওটা যদি শুনে নাও তাহলে গল্পের ধারণাটা তোমাদের কাছে একটু স্বচ্ছ হয়ে যাবে তাই অবশ্যই অডিওটা একটু শোনা দরকার এবার আমরা গল্পটাকে একটু বুঝে নিই তাহলে তোমাদের কাছে গল্পটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ লেখক যে গল্পটা লিখেছেন তার নিজের জীবনের একটা ছোট্ট অংশ থেকেই তিনি তুলে ধরেছেন এই গল্পটাকে লেখকের লেখক এবং লেখকের স্ত্রী করুণা তাদের দুজনকে পেয়েছি আমরা গল্পে আর যে চরিত্রটা পেয়েছি সে হচ্ছে তার স্ত্রী করুনার যে বান্ধবী তাকে ঠিক আছে সে ভীষণ একজন বিদুষিনী এবং বেশ উঁচু পরিবারের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার নাম ছিল আইভি আর আরেকজনকে পেয়েছি গল্পের এই গল্পের একটা চরিত্র হিসাবে সে হচ্ছে একজন পর্যটক ঠিক আছে এই চারটি চরিত্রকে আমরা পেয়েছি এই গল্পের মধ্যে আমরা এই গল্পের প্রথমে শুরুতে কী দেখেছিলাম দেখেছিলাম যে লেখক একটি রেকর্ড পেয়েছিলেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যেখান থেকে মানুষ তার প্রয়োজনীয় অনেক জিনিস সস্তা দামে কিনতে পারে আর এই সেকেন্ড হ্যান্ড মার্কেটটা কোথায় আছে বৌবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের কয়েকটা ছোটো গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে বেরিয়ে গেলে এই বিচিত্র বাজারটায় ঢোকা যায় হুম সেই বিচিত্র বাজারটার নামই হচ্ছে চোরা বাজার তাহলে আমরা জেনে নিচ্ছি চোরা বাজারটা কোথায় আছে এটা একটা কোয়েশ্চেন যাকে আমরা বলছি সেকেন্ড হ্যান্ড মার্কেট আর এখানে গেলে তুমি পাবে নানান জিনিস আর এই মার্কেট থেকে আরেকটু ভেতরে গেলে রয়েছে কি রয়েছে তোমার বৈঠকখানা মার্কেটের গাছপালাগুলো গাছপালার দোকানগুলো পার হলে এই সীমান্তে পাওয়া যায় ফার্নিচারের একটা মার্কেট যেখানে পুরোনো ফার্নিচারগুলোকে রঙ করে বিক্রি করা হয় যদি ভাগ্য ভালো থাকে তাহলে তুমি হয়তো কাঠের ফার্নিচার পেতে পারো আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে সামান্য সামান্য কাঠগুলোকে সে ফাটা কাঠের জিনিসগুলোকে বার্নিশ করে তোমাকে মেয়োগি কাঠ বলে চালিয়ে দিয়ে বিক্রি করে দেবে ঠিক আছে দেখা যাবে সে কাঠটা কি বিশুদ্ধ চারুল কাঠ তাহলে এই জিনিসপত্র চোরা মার্কেট থেকে বা চোরা বাজার থেকে এসব জিনিসপত্র কিনতে গেলে এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের ভাগ্যের ওপরে তা যারা মোটামুটি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনাকাটা করে বা করতে অভ্যস্ত তাদের কাছে জিনিসটা যদি বোঝা হয়ে যায় মানে কীভাবে কিনতে হবে কীভাবে বুঝে নিয়ে তাহলে সেক্ষেত্রে তারা গেইনার হয় আর যারা জিনিসগুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারা সেক্ষেত্রে লুজার হয় অর্থাৎ তারা সেক্ষেত্রে ঠকে আসে তাই মানে ল লটারির টিকিট কেনার মতো লেখক বলেছেন না আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিট কিনতে হয় হুম বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না কেন এই কথা লেখক বলছেন বৌবাজার বা রিপন যে যেসব দোকানগুলো রয়েছে সেগুলো বেশ নামি দামি দোকান এবং সেই দোকানের জিনিসগুলো সম্পূর্ণ মূল্যে যে বিক্রি হয় সেগুলো যেহেতু ফার্স্ট হ্যান্ড জিনিস তাই সেগুলোকে হুম সেগুলোকে ফার্স্ট হ্যান্ড জিনিস বলে সেগুলোকে নির্দিষ্ট মূল্য দিয়ে কিনে নিতে হয় মানে বেশ দাম দিয়ে কিনতে হয় কিন্তু এই চোরা মার্কেটের ক্ষেত্রে সেটা করতে হয় না একটু দরাদরি করেও কমে পাওয়া যায় তা লেখক এরকমই একটা বাবু কলকাতা একটি দোকান থেকে যে দোকানে অনেক জিনিসের সম্ভার রয়েছে সেটা তোমরা বিয়াল্লিশ পাতায় পাচ্ছ কী কী জিনিসের সম্ভার রয়েছে ব্রঞ্জের নগ্নিকা ছোট বড় স্টোনের ছোট বড় মূর্তি মিটেশন বা স্টোনের শ্বেত পাথরের রয়েছে সেগুলো তা হচ্ছে গিলটি করা ফ্রেমে বিলেতি ছবি পুরনো ফ্যাশনের নানা টুকিটাকি জিনিস রয়েছে তার সঙ্গে কি আছে সেখানে আছে তোমার প্রচুর গানের রেকর্ড যে গানের রেকর্ড থেকে লেখক অনেক সময় দুষ্পাপ্র কিছু আবিষ্কারও করতে পেরেছিলেন রবীন্দ্রকণ্ঠ পেয়েছিলেন রাধিকা গোস্বামীর গান পেয়েছিলেন হম আচ্ছা এরকমইভাবেই লেখক আবিষ্কার করেছিলেন একটি রেকর্ড যেই রেকর্ডটা লেখককে দৃষ্টি আকর্ষণ করেছিল এবং একটা অচেনা ভাষার অচেনা লেভেল দেখে কিন্তু সেই দৃষ্টিটা লেখকের আকর্ষণ হয়েছিল তখন লেখক কি করলেন লেখাগুলো রোমান হলে লেখকের মনে হলো না কিন্তু পুরনোও মনে হলো না তাই সেটার আকর্ষণে তার মধ্যে অচেনা ভাষা অচেনা লেভেল দেখে সেই জিনিসটার আকর্ষণে লেখক সেই রেকর্ডটা যখন চালাতে বললেন সেই রেকর্ডের যে বাজনা বা গানটা তিনি শুনলেন সেটা লেখকের মনকে ছুঁয়ে গেল একটা অদ্ভুত সুর তার মনে হলো তিনি যেন শুনছেন কিন্তু সেই অদ্ভুত বাজনা বা অদ্ভুত সুর তিনি হয়তো কোথাও শুনেছেন কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না তাহলে সেই ভাবনা সেই ভাবনাকে মনে রেখেই কিন্তু লেখকের মনে যেটা ধারণা জন্মালো যে তিনি একটা অদ্ভুত কিছু সন্ধান পেয়েছেন সেটাতে তিনি কি করলেন তিনি রেকর্ডটাকে কিনে নিলেন এবং তিনি জানতে পারলেন কি যে চৌরঙ্গি অঞ্চলের কোনো একটা এজেন্টের থেকে সেটা পাওয়া গেছে ঠিক আছে আর সেই বিহারি মুসলমান দোকানদার তখন লেখককে হেসে বলেছিল সে জানে না যেই ভাষাটা এই রেকর্ডে রয়েছে সেই ভাষাটা কি ভাষা লেখক যখন সেই ক্যাসেটটা নিয়ে এলেন মানে রেকর্ডটা নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে যখন তিনি চালালেন তার স্ত্রী করুণা সে কলেজের নতুন অধ্যাপনায় ঢুকেছে মানে কলেজের প্রফেসর সে ছাত্রীদের পড়ানোর আগে নিজেও পড়াশোনা করে নেয় হ্যাঁ তাই তার নিজের পড়া ফেলে সে উঠে এসেছিল সেই রেকর্ডটিতে কি গান আছে শোনার জন্য এবং অদ্ভুত সেই সুর সুরটা যখন সে শুনল তখন তার মধ্যেও একটা অদ্ভুত প্রভাব পড়লো মানে এই সুরটা এতটাই অন্যরকম যে সুরের আসল কারণটা কোথেকে এলো বা কেন যে সুরের সৃষ্টি কীভাবে বা সৃষ্টি সেটা তাদের কাছে যেন একটা অজানা একটা ছোঁয়ার মতো লাগছিল ঠিক আছে এটা আমরা বিয়াল্লিশ আর তেতাল্লিশ পাতায় পেলাম মিনিট খানিক ধৈর্য ধরে রইল করুণা তারপর মুখের ওপর টেনে আনলো রাজ্যের বিরক্তি এই যে লাইনটা এখানে রয়েছে তেতাল্লিশ পাতাতে এখানে কেন মিনিটখানিক করুণা ধৈর্য ধরে রইল কারণ লেখক যখন চোরা বাজার থেকে যে ক্যাসেটটা কিনে এনেছিলেন বা রেকর্ডটা কিনে এনেছিলেন সেই রেকর্ডটা যখন তিনি বাজালেন এবং সেই গান রেকর্ড বাজানোর পর যে গানটা শুন শোনা হল সেই আওয়াজটা শোনা হল সে অদ্ভুত সুর আর সে গানের বাজনা করুণার মনকে খুবভাবে স্পর্শ করেছিল সে চুপ করে শোনার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছিল লেখক তাকে অনুরোধ জানিয়েছিল তাই করুণাকে বলা হয়েছিল যে মিনিট খানিক ধৈর্য ধরো ধৈর্য ধরে এটা শোনো আচ্ছা যাই হোক তাহলে এটা আমরা পেলাম তেতাল্লিশ পাতায় এরপরে চলে এসো চুয়াল্লিশ পাতায় ভারী আশ্চর্য লাগলো সুরটা মনে হলো কবে যেন কোথায় শুনেছি কেন সুরটাকে আশ্চর্য লেগেছিল আর কেনই বা মনে হলো কোথাও শুনেছি এবার সেই উত্তরটা ধরে তোমাদের বলি ব্যাপারটা হচ্ছে এই যে সুরটা লেখক শুনলেন এবং তার স্ত্রী শুনলেন তারা কিন্তু কেউই আবিষ্কার করতে পারলেন না যে এই ভাষাটা কি ভাষা বা কোন পরিপ্রেক্ষিতে এই বাজনা বা গানটা বা এই সুরটা হুম কিন্তু তাদের কাছে জিনিসটা চেনা থাকা সত্য এবং এটা মনে এমন অদ্ভুতভাবে দাগ কেটেছিল যেন মনে হচ্ছিল যে চেনা মানুষও যেন অচেনা হয়ে যাচ্ছে বা চাবির গোছা যেটা এইমাত্র রাখা হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সেই একটা যেন পরিবেশের সৃষ্টি করছে লেখক এটাকে একটা উদাহরণের মধ্যে দিয়ে এটা বোঝাতে চেয়েছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি কি যে এই সুরটা কেন অদ্ভুত বা ভারী আশ্চর্য লেগেছিল কারণ এই সুরটার মধ্যে ছিল কি এই সুরটার মধ্যে ছিল একটা মুক্তি আন্দোলনের সুর এই সুরটা ছিল একটা মুক্তি আন্দোলনের সুর সম্পূর্ণ গল্পটা পড়ার পর সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি যাই হোক যেহেতু আমরা গল্পটাকে একটু জিজ ধরে যাচ্ছি পেজ ওয়াইজ এবং কোশ্চেন ধরতে ধরতে যাচ্ছি তাই উত্তরটাতে আমি এখানে ডিটেলসে যাচ্ছি না উত্তরটা তোমরা পরে ডিটেলসে নিজেরাও লিখে নিতে পারবে তাহলে সেই জন্য সুরটা তাদের কাছে আশ্চর্য লেগেছিল। এবার সুরটা তারা কোথায় কোথায় শুনতে পেয়েছে যেন এরকম বাজনা একটা জিনিস খুব মন দিয়ে শোনো ধরো কোনো একটা বাঘকে যখন খাঁচায় আটকে রাখা হয় তার মানে সে বাঘটা বন্দি তুমি একটা ঝর্নার জলকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখলে তার জলের গতিটাও রুদ্ধ হলো মানে সেও তখন বন্দি ঠিক আছে তুমি কোনো মানুষকে আটকে রেখেছো স্বাধীনতা হরণ করে সেও তার মানে বন্দি এই বন্দি জীবনের যে কোনো সুরই তার ছন্দটা কিন্তু একই রকম থাকে হুম এবং প্রত্যেক মানুষ থেকে শুরু করে প্রকৃতির সব কিছুই যেন স্বাদ নিতে চায় এটা আমরা জানি আর তুমি দেখবে মানুষ যখন মন খুলে কোনো কিছু সৃষ্টি করে ধরো কোনো গানের সৃষ্টি হলো বা কোনো ছন্দে কেউ নাচছে সেই নাচ বা গানের মধ্যে থাকে কিন্তু তার মনের মুক্তির একটা ছোঁয়া অর্থাৎ কেউ গান করছে সে কিন্তু মন খুলে গান করছে হুম মন মুক্ত করে গান করা কেউ নাচ করছে সে কিন্তু মনের আনন্দে নাচ করছে অর্থাৎ মন খুলে নাচ করা তাহলে এই সব কিছুর মধ্যে থাকে একটা মুক্তির আনন্দ বা মুক্তির সুর কিন্তু যখনই সেগুলো আটকা পড়ে যায় বাধা পড়ে যায় সেই সুর বা ছন্দের কিন্তু কি হয় একটা অন্যরকম গতি হয়ে যায় তখন কিন্তু তার সেই সুরেলা ব্যাপারটা বলো মন ছোঁয়া ব্যাপারটা কিন্তু একটা হতাশার বা করুণার মানে হতাশা বা করুণাতে পর্যবেষিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেই লেখক বেশ কিছু উদাহরণ দিয়ে তোমাদের এই গল্পটায় বলতে চেয়েছেন যেমন দেখো মানে কিছু কিছু আছে বর্ষার ব্রহ্মপুত্রের ডাক পাহাড় ভেঙে নেমে আসছে বড় বড় গাছগুলোকে সে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূরে পাহাড়ের হাতির গর্জে গর্জে ওঠা নাগাদের ঢাকের আওয়াজ এইয বিভিন্ন যে ছন্দগুলো লেখক এখানে তুলে দিয়েছেন বা শব্দগুলোকে তুলে দিয়েছেন নাগাদের ঢাকের আওয়াজ দূরে পাহাড় থেকে হাতির ভেসে আসা মাঝে মাঝে গর্জন হম পাহাড় ভেঙে নেমে আসা ব্রহ্মপুত্র নদীর সেই বড় বড় গাছগুলোকে ভাসিয়ে নিয়ে যাওয়া স্রোতের টানে তার যে গর্জনের যে সুর সেই সমস্ত কিছু যেন একটা অদ্ভুত সুরের মিলন হুম যার কোনো ব্যাখ্যা তোমার মন থেকে আসবে না কিন্তু সেই আওয়াজগুলো তোমার মনে এমনই একটা প্রভাব ফেলবে অনেক দূরের স্মৃতিতে তুমি চলে যাবে মানে কোনো গভীর চিন্তাতে তুমি ডুবে যাবে ঠিক সেটাই লেখকের মধ্যে হয়েছে আর লেখক লেখকপত্নী করুণার মধ্যে সেই ব্যাপারটা ঘটেছে তারা বিভিন্ন জিনিসের অবতারণা করে সেই সুরটাকে খুঁজে বেড়াচ্ছে তার মধ্যে যে কার সাথে মিল আছে ওই রেকর্ডের সুরের যে মিলটা এটা কার সাথে রয়েছে যেমন লেখক আরও কিছু উদাহরণ দিয়েছেন সেটা পঁয়তাল্লিশ পাতায় আসো সেখানে পাবে যেমন লেখক কি বলেছে মানভূম মানভূমের একটা স্মৃতি লেখকের স্মৃতিপটে ভেসে উঠেছে কুসুম গাছের শাড়ি ঘন বাঁশের বন তার ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছে অন্ধকার হয়ে এসছে ঝালদার পাহাড়ের ভুতুরে চেহারা পাণ্ডুপকির কলধ্বনি ঝিঝির ডাক তাহলে এই যে সব কিছু মিলিয়ে যে একটা তার সঙ্গে নাগরার আওয়াজ এই সব কিছু মিলিয়ে যে একটা যে পরিবেশ সেই পরিবেশের যে একটা একটা শব্দ হুম তারও তো একটা শব্দ রয়েছে নিস্তব্ধ পরিবেশেরও দেখবে একটা আলাদা অনুভূতি থাকে তার যে অনুভূতিগুলো সেগুলোও লেখকের মনে একটা প্রভাব ফেলছে লেখক সেখানেও খুঁজে বেড়াচ্ছে যে সেই সুর বা ছন্দের কোনো মিল তার সাথে আছে কি না হুম আচ্ছা তারপরে দেখো লেখক কি বলেছে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো যেখান থেকে নাগরাটিকারার রোল শোনা যাচ্ছে মানে নাগরাটিকার এক একটা বাদ্যযন্ত্র তার আওয়াজ ভেসে আসছে হুম এই সমস্ত কিছুর মধ্যেই না লেখক খোঁজার চেষ্টা করছে সেই সুর বা বাজনার আওয়াজের মিল কোথায় রয়েছে বর্ষার ব্রহ্মপুত্র নাগাদের ঢাক নাগরা টিকার আওয়াজ ছৌ নাচের বাজনা এই লাইনগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে কোশ্চেন আমি তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেব। লাইনগুলো অবশ্যই মনে রাখবে কারণ এই লাইনগুলো কিন্তু এক একটা কীবোয়ার্ডসের মতো কাজ করবে এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন উত্তর লেখার সময় হুম বোঝানো যতটা যতটা না হয় লেখাটা কিন্তু অনেক বেশি ডেপথ অনেক বেশি কম্প্যাক্ট হয় সেটা আমি জানি এবং সেটা তোমরাও জানো কারণ তোমরা সেভাবেই আমার কাছ থেকে শুনে এসেছো আশা করি তোমরা সেভাবেও নিশ্চয়ই গুলো খাতাতে সেভাবেই লেখার চেষ্টা করবে তাই এই গুলোকে মাথায় রাখবে আচ্ছা এই এই যে এতগুলো জিনিসের সঙ্গে যে লেখক কম্পেয়ার করছে সুর বা বাজনাটার সেটার তো কোনো সদুত্তর লেখক পেলেন না লেখক পত্নীও পেলেন না সেটার জন্য তারা হঠাৎ করে তাদের বাসাতে থেকে এলো মানে বাড়িতে এসছিল হচ্ছে তাদের তাদেরই এক বান্ধবী করুণার এক বান্ধবী যার নাম হচ্ছে কি আইভি সে নাকি খুব ভালো গান শিখেছে ইউরোপে গিয়ে সেখান থেকে সে গানের উপর ডক্টরেট করেছে কিন্তু সেও কিন্তু উদ্ধার করতে পারলো না এটা কি কি গানের আওয়াজ বা কোন ভাষা সে বললো স্লাব ভাষা হ্যাঁ এই স্লাভ ভাষা হচ্ছে একটা ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হুম কিন্তু সেটা কিন্তু তার ছিল না অর্থাৎ অর্থাৎ তার বান্ধবীর যে উত্তর তারা পেয়েছিল মাঝখানে তার বান্ধবী কি কী বললো না কোনো সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালের গান কিন্তু ম্যারেজ ফেস্টিভ্যালের যে বাজনা হয় যে সুর হয় তার মধ্যে থাকে আনন্দের ছোঁয়া হতাশার ছোঁয়া না হুম বা কোনো গভীরতার ছোঁয়া থাকে না তাই তার এই উত্তর আইভের এই উত্তর লেখক বা লেখক পত্নী করুণার কারোরই পছন্দ হল না ঠিক আছে ছেচল্লিশ পাতায় আমরা কি দেখলাম ছেচল্লিশ পাতায় আছে আরেকটি খুব বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করছি না লেখক রাত্রিবেলা যখন জল খেতে উঠলেন তখন তিনি পেলেন বাঘের ডাক হ্যাঁ ঘুমন্ত কলকাতায় বাঘের ডাকটা ভেসে এসছিলো থেকে মার্কাস স্কোয়ার থেকে যেখানে একটা সার্কাস কোম্পানি তাঁবু ফেলেছে সেখানে বাঘ অর্থাৎ বন্দি বাঘে বাঘটা তো বন্দি সেই বন্দি বাঘের যে গর্জনটা বাঘের যে গর্জন সেই গর্জনটা কিন্তু তার মধ্যে ছিল একটা মানে পরাধীনতার আওয়াজ অর্থাৎ সেও মুক্তি চায় তাই সেই আওয়াজটাও মানে বাঘের সেই গর্জনটাও লেখকের মনকে ছুঁয়েছিল মনে হয়েছিল সেটার সাথেও যেন ওই রেকর্ডের ভাষা বা সুরের কোনো মিল আছে পরে লেখক আর লেখকপত্নী জানতে পারলেন কার কাছ থেকে একজন ভূ পর্যটকের কাছ থেকে যার চরিত্রটা আমরা সবার লাস্টে পেলাম সেই ভূ পর্যটক জানালো কি যে ইউরোপে একটা ছোট দেশ আছে সেই দেশের ভাষা হচ্ছে এই ভাষাটা এবং সেই দেশ যখন তোমার হিটলারের অধীনে ছিল হিটলারের অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য জার্মান শাসক ছিলেন হিটলার তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর তার সৈন্যদের দেওয়ালা হতো কি নাৎসি হ্যাঁ তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানকার মুক্তিযোদ্ধারা যে আন্দোলন করেছিল তাদের মুক্তিযোদ্ধাদের কণ্ঠে যে আন্দোলনের সুর বা যে গান ভেসে উঠেছিল এই রেকর্ডটা হচ্ছে তারই অর্থাৎ এটা মুক্তিযোদ্ধাদের গান ছিল হুম অর্থাৎ তাদের তাদের স্বাধীনতা স্বাধীনতার দাবির সুর এই স্বাধীনতা প্রত্যেকটা মানুষ চায় লেখক যখন এই গল্পটা লিখেছেন তখনও কিন্তু আমাদের দেশ কিন্তু পরাধীন ছিল তাই না লেখকের গল্পটা যখন লেখা অর্থাৎ আমাদের মধ্যেও কিন্তু ছিল স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা হুম স্বাধীনতার আকাঙ্ক্ষা তাই ওই সুরটা যেন আমাদের সকলের কাছেই পরিচিত সুর ছিল যখন তারা দুজনেই জানতে পারলেন যে এটা ইউরোপের একটি ছোট্ট দেশের মুক্তিযোদ্ধাদের গান তখন তারা বুঝতে পারলেন কেন তাদের গানটা এতদিন ধরে এই মানে রেকর্ডটা শোনার পরে কেন তাদের মনে হয়েছিল এই ভাষা এই সুর তাদের পরিচিত তাদের রক্তের সঙ্গে জন্য মিশে আছে এবং লাস্টে একটা খুব সুন্দর উদাহরণ লেখক দিয়েছেন দেখো ওই যে দূর থেকে ভেসে আসছে ছাত্রদের শোভাযাত্রার একটা দল হ্যাঁ সেটা হঠাৎ কেন ছিন্ন ভিন্ন হয়ে গেল হয়ে গেল ইংরেজ সৈন্যদের আঘাতে হুম অর্থাৎ সেখানেও ছাত্ররা যে তারা মুক্তি আন্দোলন করবে বা তাদের মনের যে কথা বা তাদের যে দাবি জানাবে সেটার অধিকারও তারা পায়নি সেখানেও তারা কি হয়েছে তারা বাধা পেয়েছে তাদের স্বাধীনতা বাধা পেয়েছে ইংরেজদের হাতে অর্থাৎ তাদের স্বাধীনতা সেই সুরটাও যেন ঠাকা পড়ে গেছে অর্থাৎ সে আন্দোলনের সুরের যে যে টান বা ভাষা সেটাও কিন্তু লেখক আর লেখকপত্নী পেয়েছিলেন ওই রেকর্ডের ভাষার মধ্যে ওই সুরের মধ্যেই ছন্দের মধ্যে বাজনার মধ্যে তাই তাদের লাস্টের লাইনটা কি বলেছে যে এই রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিন্ন করতে পারেনি কেউ পারবে না কেন কেউ পারেনি কারণ মুক্তি আন্দোলন বা মুক্তির স্বাদ প্রত্যেকটা মানুষ চায় সবার রক্তি আছে মুক্তির নেশা তাই মুক্তি নেশার স্বাদকে কখনোই মিলিয়ে ফেলা যায় না ধ্বংস করা যায় না এ যেমন চিরকাল ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা আশা করি জিষ্টুকু বুঝতে পেরেছ হুম এখনকার তোমাদের ইলেভেন টুয়েলভের গল্পগুলো অনেকটাই বড় তাই মানে আমি অডিও করে জিষ্টটুকু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানিও অনেক বড় হয়ে গেছে আমি আর ভিডিওটা বড় করছি না অনেক ভালো থেকে অনেক ভালোবাসা নিও